হ্যালো স্টুডেন্টস আজকে আমি ক্লাস ফোরের ইংলিশ উইংস বুকটা থেকে রিভিশন লেশনের অ্যাক্টিভিটি নাইন থেকে স্টার্ট করছি তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে তাহলে খুব ভালোভাবে বুঝতে পারবে অ্যাক্টিভিটি নাইন অ্যারেঞ্জ দ্য লেটার্স টু ফর্ম মিনিংফুল ওয়ার্ডস অর্থপূর্ণ শব্দ গঠন করার জন্য শব্দগুলিকে সাজাও ফার্স্টেরটা হবে ককরোচ ককরোচ মানে হচ্ছে আটশোলা সি কে আর এ সি এইচ তারপর নাম্বার টু এটা হবে বাটারফ্লাই মানে হচ্ছে প্রজাপতি নাম্বার থ্রিটা হবে গ্র্যাস ওপার গ্র্যাস মানে হচ্ছে ঘাসফড়িং তারপর নাম্বার ফোর এটা হবে মস্কিউটো মস্কিউটো মানে হচ্ছে মশা নেক্সট অ্যাক্টিভিটি টেন ইন দ্য ব্ল্যাঙ্কস বাই চুজিং অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স হেল্প বক্স থেকে উপযুক্ত শব্দ বেছে নিয়ে শূন্যস্থানগুলি পূরণ করো নাম্বার ওয়ান অ্যান ইনসেক্ট হ্যাজ টু পেয়ার্স অফ উইংস একটা পতঙ্গের দুজোড়া ডানা আছে নাম্বার টু সাম ইনসেক্ট স্যাব লং থিন জয়েন্টেড লেগস কিছু কিছু কীটপতঙ্গের পাতলা সংযুক্ত পা আছে নাম্বার থ্রি এ বি হ্যাজ এ স্টিং টু বাইট একটা মৌমাছির কামড়ানোর জন্য হুল আছে নাম্বার ফোর বাটারফ্লাই সাক্স নেকটার ফ্রম ফ্লাওয়ার প্রজাপতি ফুল থেকে মকরন্দ শোষণ করে নাম্বার ফাইভ এ গ্লো ওয়ার্ম গ্লোজ টু এমিট লাইট একটা জোনাকে আলো দেওয়ার জন্য চকচক করে নাম্বার সিক্স এ ককরোচ স্পয়েলস ফুড একটা আঁশোলা খাবার নষ্ট করে নাম্বার সেভেন এ মস্কুইটো সাকস আওয়ার ব্লাড অ্যান্ড স্প্রেড ম্যালেরিয়া একটা মশা আমাদের রক্ত শোষণ করে এবং ম্যালেরিয়া ছড়ায় নাম্বার এইট হাউসফ্লাই স্প্রেডস ডিজিজ লাইক কলেরা মাছি কলেরার মতো রোগ ছড়ায় নাম্বার নাইন ইনসেক্ট স্যাব অ্যান্টেনা টু ফিল অর সেন্স পতঙ্গের অনুভূতি নেওয়ার জন্য সুঁড় আছে নাম্বার টেন ইনসেক্ট স্যাব কম্পাউন্ড আইস কীটপতঙ্গের পুঞ্জাক্ষী আছে নাম্বার ইলেভেন প্রন ইজ নট এ ফিস ভাট অ্যান ইনসেক্ট চিংড়ি মাছ নয় কিন্তু একটা পোকা নাম্বার টুয়েলভ বডি অফ অ্যান ইনসেক্ট ইজ ডিভাইডেড ইন্টু থ্রি পার্টস হেড থোরাক্স অ্যান্ড অ্যাবডোমেন পতঙ্গদের দেহ তিনটি ভাগে বিভক্ত মাথা গলা এবং ধর নাম্বার থার্টিন বিহাইভ অ্যান্ড স্টোরস হানি একটা মৌমাছি মৌচাক তৈরি করে এবং মধু সংগ্রহ করে নাম্বার ফোরটিন অ্যান্ডস মুভ ইন এ রো পিঁপড়েরা সারিবদ্ধভাবে চলে নেক্সট অ্যাক্টিভিটি ইলেভেন ম্যাচ কালাম এ উইথ কালাম বি এ স্তম্ভের সাথে বি স্তম্ভের মিল স্থাপন করো ফার্স্টে আছে ফিশেস এটার সাথে হবে সুইমিং ওয়াটার উইথ দ্য হেল্প অফ ফিনস মাছেরা কী করে পাখনার সাহায্যে জলে সাঁতার কাটে সেকেন্ডটা হবে প্রন্স হ্যাজ নো ব্যাকবোন চিংড়ির কোনো মেরুদণ্ড নেই নাম্বার থ্রি হাইড ইনসাইড দেয়ার সেলস কচ্ছপরা তাদের খোলকের মধ্যে লুকিয়ে রাখে ফ্রগ হ্যাব ওয়েবড ফিট ব্যাঙেদের লিপ্ত পদ আছে তারপরটা হবে ক্র্যাবস হ্যাব পিনসার্স টু পিঞ্চ কাঁকড়াদের খামচে ধরার জন্য দাঁড়া আছে তারপর আছে রহু ইজ এ ফ্রেশ ওয়াটার ফিশ রুই হচ্ছে স্বচ্ছ জলের মাছ লাস্টে আছে ভেটকি লিপস ইন স্যালাইন ওয়াটার ভেটকি নোনা জলে বাস করে নেক্সট অ্যাক্টিভিটি টুয়েলভ টিক হুইচ আর ফ্রেন্ডলি টু এনভায়রনমেন্ট অ্যান্ড ক্রস হুইচ আর হার্মফুল টু ইট যেগুলো পরিবেশের পক্ষে বন্ধুত্বপূর্ণ সেগুলোতে ঠিক চিহ্ন দাও এবং যেগুলো পরিবেশের জন্য ক্ষতিকারক সেগুলোতে কাটা চিহ্ন দাও নাম্বার ওয়ান টু প্ল্যান্ট এ ট্রি একটা গাছ লাগানো এটা কি পরিবেশের জন্য ভালো তাহলে এখানে হবে ঠিক চিহ্ন দিতে হবে নাম্বার টু টু থ্রো গার্বেজ ইন রিভার্স নদীতে আবর্জনা ফেলা এখানে এটা ক্রস চিহ্ন দিতে হবে নাম্বার থ্রি টু ডাম্প কেমিক্যালস ইন সিজ সমুদ্রে বিভিন্ন ধরনের রাসায়নিক ফেলা এটা হবে ক্রস নাম্বার ফোর টু টেক কেয়ার অফ এ গার্ডেন একটা বাগানের যত্ন নেওয়া এটা হবে টিক নাম্বার ফাইভ টু ইউজ লেস কার্স অন স্ট্রিটস রাস্তাঘাটে কম গাড়ির ব্যবহার করা এটা হবে টিক চিহ্ন নাম্বার সিক্স টু মেক ড্রিঙ্কিং ওয়াটার সোর্সেস ক্লিন যে পানীয় জলের উৎসগুলিকে পরিষ্কার রাখা এটাও ঠিক চিহ্ন হবে নাম্বার সেভেন টু ডিক্রিজ দ্য ইউজ অফ এয়ার কন্ডিশন মেশিনস এয়ার কন্ডিশন মেশিনগুলির ব্যবহার কমিয়ে আনা এটাও ঠিক দিতে হবে নেক্সট অ্যাক্টিভিটি থার্টিন সার্কেল দ্য নেমিং ওয়ার্ডস নামবাচক শব্দগুলিকে গোল করো নাম্বার এ সি ড্র ম্যাঙ্গো সাউথ সি মানে হচ্ছে দেখা ড্র মানে হচ্ছে আঁকা ম্যাঙ্গো মানে হচ্ছে আম সাউথ মানে হচ্ছে চিৎকার করা তাহলে এখানে ম্যাঙ্গোটা নেমিং ওয়ার্ড এটাকে গোল করতে হবে নাম্বার বি সিং লিসেন কল পটাটো এর মধ্যে দেখো পোটাটোটাই নেমিং ওয়ার্ড সিং মানে হচ্ছে গান করা লিসেন মানে সোনা কল মানে হচ্ছে ডাকা নাম্বার সি রিমেম্বার টাইগার প্লে হেয়ার এর মধ্যে হচ্ছে টাইগারটা হচ্ছে নেমিং ওয়ার্ড বাঘ বাকিগুলো নয় বাকিগুলো সবই ভাব নাম্বার ডি হট কোল্ড কলকাতা স্মল এর মধ্যে কলকাতাটা হচ্ছে নেমিং ওয়ার্ড তোমরা দেখে সব বুঝতেই পারছো এগুলো খুব সোজা নাম্বার ই রাজু হি সি দে এর মধ্যে রাজুটা হচ্ছে নেমিং ওয়ার্ড নেক্সট অ্যাক্টিভিটি ফরটিন রাইট সি ফর কাউন্টেবল নাউন্স অ্যান্ড আন ফর আনকাউন্টেবল নাউন্স কাউন্টেবল নাউন যেগুলো সেগুলোতে সি লিখতে হবে আর যেগুলো আনকাউন্টেবল নাউন সেগুলোতে আন লিখতে হবে ইউএন লিখতে হবে তো কাউন্টেবল নাউন কোনগুলো যে সমস্ত নাউনগুলোকে গুনা যায় সেগুলো হচ্ছে কাউন্টেবল নাউন আর যে সমস্ত নাউনগুলোকে গুনা যায় না সেগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন তো চলো এবার দেখে নিই কোনগুলো কাউন্টেবল আর কোনগুলো আনকাউন্টেবল নাম্বার ওয়ান সুগার মানে হচ্ছে চিনি এটাকে গুনা যায় না তাই এটা হবে আনকাউন্টেবল নাউন ইউএন লিখতে হবে নাম্বার টু অ্যাপেলস এটা গুনা যায় তাই এটা কাউন্টেবল নাউন নাম্বার থ্রি কয়েন্স কয়েনগুলোকেও আমরা গুনতে পারি তাই এটাও কাউন্টেবল নাউন নাম্বার ফোর ওয়াটার জলকে গোনা যায় না তাই এটা আনকাউন্টেবল নাউন নাম্বার ফাইভ বাটার এটাকেও গোনা যায় না তাই এটাও আনকাউন্টেবল নাউন নাম্বার সিক্স গোটস এটা কাউন্টেবল নাউন ছাগল গোনা যায় নাম্বার সেভেন রোড এটা গোনা যায় তাই এটা কাউন্টেবল নাউন হার্টস মানে হচ্ছে হার্ট মানে হচ্ছে কুঁড়ে ঘর তো কুঁড়ে ঘরের সংখ্যাও গোনা যায় তাই এটা হচ্ছে কাউন্টেবল নাউন আজকে এখানেই শেষ করছি পরের অ্যাক্টিভিটিগুলো আবার পরের ভিডিওতে তোমরা পেয়ে যাবে প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশান বক্স ফলো করলে তোমরা সেই চ্যাপ্টারের আগে পরের অ্যাক্টিভিটির ভিডিওগুলো তোমরা সেখানে পেয়ে যাবে লিঙ্ক দেওয়া থাকবে তো এই ভিডিওটা ভালো লাগলে তোমরা একটা লাইক আর কমেন্ট করবে আর যারা ফার্স্ট টাইম এই ভিডিওটা দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত থাকবে টাটা